নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। প্রশাসনিক বৈঠকে ঘুরাপে মুখ্যমন্ত্রী। প্রমোটার রাজে মানসিক অবসাদগ্রস্ত পৌরাকে ঘরে ফেরালো আরোগ্য। এখন আসছি বিস্তারিত খবরে। আজ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল হুগলির গুড়াপে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা। হুগলির গুড়াপের কংসালীপুর মোড়ে আজ জেলায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনা তথা প্রধানমন্ত্রী আবাস যোজনা রাস্তা পূর্ত দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও তিনি হুগলি সংশোধনাগার সহ অন্যান্য সংশোধনাগারের দুষ্কৃতীদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ভাবাদিঘি এলাকায় মানুষের অসন্তোষের কারণে আটকে থাকা আরামবাগ বিষ্ণুপুর রেল প্রকল্প রূপায়ণের দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, শুধু মুষ্টিমেয় কয়েকজনের জন্য উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে এটা হতে পারে। তিনি আরো বলেন, রাজ্য সরকার ওই এলাকার মানুষের অসন্তোষের দিকে নজর দিয়ে তাদের সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তবু বাধা দিচ্ছেন, এটা হতে দেওয়া যায় না। এর পেছনে সিপিআইএম এরও সমালোচনা করেন। এরপর তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতিও খতিয়ে দেখেন। বৈঠকে ডেঙ্গু মোকাবিলায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চান। এছাড়াও তিনি পুরসভার কাজকর্ম খতিয়ে দেখেন, পুরসভাগুলিকে জনস্বাস্থ্য বিষয়ে সতর্ক দৃষ্টি দিতে বলেন। জাঙ্গিপাড়ার ফুরফুরা শরীফের উন্নয়নমূলক কাজের অগ্রগতি বিষয়েও খোঁজ নেন। আরামবাগ থানা অবস্থা বিষয়ে কিছু নির্দেশ দেন। পুরসুরায় বালিকা বিদ্যালয় গড়ে তোলার বিষয়ে যাতে কোনো অসুবিধা না হয় তা গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দেন প্রশাসনকে। বলাগড়ের সবুজ দ্বীপের বিষয়ে কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দেন। এরপর 2:10 সভা শেষ করে তিনি পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার জন্য রওনা দেন। এটা গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দিচ্ছে অনেক কাজে, ভদ্রের সাথে বিক্রি করে বিশ্রামে বিক্রি করে কন্যাগর উত্তর করা সব দেখছি। তো প্রত্যেক চেয়ারম্যানদের কিন্তু একটা বড় ভূমিকা, এলাকা পরিষ্কার রাখা এবং যাতে কোনো রকম কোনো অজানা রোগে কোনো জীবাণু বা কোনো রোগ যাতে না হয় বা অন্য সে দূষণী করুক বা জীবাণী করুক বা মশাই করুক, এগুলো এলাকায় কিন্তু পরিষ্কার রাখতে হবে। আর এখন মিটিং করে গেলাম, 2 করলাম, তারপরে করো না, এটা কিন্তু নয়। আগেরবার কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম আপটু নভেম্বর কন্টিনিউ করেছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত বেশি করে শীত পড়েনি। সুতরাং এটা কিন্তু মাথায় রাখতে হবে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। আর মিউনিসিপ্যালিটির কাজকাম ঠিক মতো হচ্ছে, গ্রিন অ্যান্ড ক্লিন সব ভালো রাখছে, পরিষ্কার রাখছে। আমি কম্পিটিশন করতে চাই প্রত্যেক একটা কাউন্সিল সে কাজ করতে হবে, কে বেটার কাজ করবে। আর মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট মাস্ট বি প্রত্যেকটা জেলায় যারা ভালো কাজ করবে তে শুধু অ্যাওয়ার্ডে, ঠিক আছে? কম্পিটিশন করে একদম করতে হবে এবং ডিক্লেয়ার করতে হবে, তবে এরা কাজ শেষ করতে কাজটা আনবে। বসুন বসুন। আর হুগলি জেল থেকে যে অপারেশন হয়, জেলের দায়িত্ব কি আছে? জেলের দায়িত্ব কি আছে? জেল কে রাখে? একটা ঘটনা ঘটল জেলে, সেখানে আমরা কেস করেছি যে যারা যারা ছিল তাদের অনুযায়ী করে কেস করেছি। এছাড়া যোগাযোগ করা, ওখানকে প্ল্যানিং করা, এটা কিন্তু সুপারভিশন রাখতে হবে। এবং পুলিশের যারা লোকাল আইসি আছে তাদের খুব স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করতে হবে। এটা আইসিরা বুঝতে পারছেন তো, খুব স্ট্রংলি এগুলোকে হ্যান্ডেল করতে হবে। আর যখন যে ঘটনাটা ঘটবে সঙ্গে সঙ্গে যদি অ্যাকশান হয় তাহলে কিন্তু পরে ঘটনাটা অন্যদিকে গড়াতে পারে না। আর আপনাদের হুগলি জেলার জেলের প্রায় গণ্ডগোলের খবর আসে, এটা একটা অভ্যাস হয়ে গেছে। যখনই আপনারা একটু গ্যাপ দেন তখনই অভ্যাসটা তৈরি হয়। এটা যদি কন্টিনিউয়াস প্রসেস আর ধরে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু প্রসেসটা তৈরি হতে পারে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মানুষ যা চাইছে তাই হবে। হুগলির আরামবাগ মহকুমায় গোঘাটের বিধায়ক মানুষ মজুমদারের কথা অনুযায়ী মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মানুষ যা চাইছে তাই হবে। হুগলির আরামবাগ মহকুমায় গোঘাটের বিধায়ক মানস মজুমদারের কথা অনুযায়ী মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন হুগলির গুড়াপে হুগলি জেলার প্রশাসনিক বৈঠকে গোঘাটের বিধায়ক মানস মজুমদারকে আরামবাগ থেকে বিষ্ণুপুর রেললাইনের কাজ থমকে যাওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বিধায়ক মানস মজুমদার বলেন, ওই এলাকার মানুষ চাইছে রেললাইন হোক। এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মানুষ যা চাইছে তাই হবে। আমি দিঘি, স্বাস্থ্যকেন্দ্র, রাস্তাঘাট সবকিছু করে দেওয়ার কথা বলেছি, এরপর আবার কি চাই? সিপিএম এর আগেও কোনো কাজ করেননি, সুতরাং ওরা বাধা দেবে। আমি ডিএম কে বলছি, ভাবাদিঘির উপর দিয়ে যাতে তড়িঘড়ি রেল লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়। কিন্তু মোনা, আমি আমার বলার কিছু নেই, কারণ আপনি আমি বিধায়ক হওয়ার পর আপনি প্রত্যেক গভর্নমেন্টের যারা সরকারি তাদের নির্দেশ দিয়েছেন যে গোঘাটকে আলাদা করে দেখা হয় প্রত্যেক জনসাধারণের। কিন্তু ওরা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছিল, সিপিএম এর যে লোকগুলো কেস করেছে ওরা কোনোভাবে বিকাশ ভরসা যদি পরিচালনা করছে ওরা সরতে চাইছে না। আবার জমি অধিগ্রহণ আজ হুগলির গুড়াপে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের পাশের পার্কিং লটে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এদিন পার্কিং লটে একটি চার চাকা গাড়ির তলায় হঠাৎ করেই আগুন লেগে যায়। আজ হুগলির গুড়াপে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পাশের পার্কিং লটে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এদিন পার্কিং লটে একটি চার চাকা গাড়ির তলায় হঠাৎ করেই আগুন লেগে যায়। যদিও ঘটনাস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকায় তড়িঘড়ি বিষয়টি নজরে আসে নিরাপত্তা রক্ষীদের। প্রশাসনিক বৈঠকের জন্য উপস্থিত দমকল কর্মীদের সহায়তায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে খোদ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পাশে থাকা পার্কিং লটে এ ধরনের আগুন লাগার ঘটনায় নানা মহলে উঠেছে প্রশ্ন। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে। গাড়ির পার্কিং এ ওখানে ঘাসে আগুন লেগেছিল, ঘাস থেকে গাড়িতে ধরেছিল। তাতে আপনারা সঙ্গে সঙ্গে নিভিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে নিভিয়ে দিয়েছি। কোনো ভয় হওয়ার কোনো বা না না না, ভয়ের কোনো কারণ ছিল না। বলা যাচ্ছে না। না, কি দেখলেন আপনারা? গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম ওখানে জ্বলছে, এইটুকুই দেখলাম। আচ্ছা, কোনো গাড়ির তলায়? হ্যাঁ হ্যাঁ, গাড়ির তলায়। আপনার ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় একটা বিরতির। বিরতির পর থাকছে প্রমোটার রাজে মানসিক অবসাদগ্রস্ত পৌরাকে ঘরে ফেরালো আরোগ্য। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns.
make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণি, জিটি রোড, হুগলি। শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দির কমিটি বড়বাজার পুরাতন লঞ্চঘাট পালন করছে অষ্টম বার্ষিক উদযাপন অনুষ্ঠান। 29 এপ্রিল বিকেল 4টে শোভাযাত্রা, 30 এপ্রিল বুদ্ধ পূর্ণিমার দিন পূজা, 1 মে নরনারায়ণ সেবা, 2 মে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত ভক্তি গীতির আসর। ব্যবস্থাপক শ্রী গোবিন্দ দাশগুপ্ত, আহ্বায়ক পঞ্চমুখী হনুমান মন্দির কমিটির সকল সদস্য বৃন্দ, হুগলি চুচুড়ার সকল শহরবাসীকে জানাই সাদর আমন্ত্রণ। মা তারার কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। এলিট পাবলিক স্কুল মগরা, 13 নম্বর রেলগেট মগরা, হুগলি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরাজি মাধ্যম স্কুল। 2018 শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এই স্কুলে রয়েছে বিশিষ্ট শিক্ষক মণ্ডলী। রয়েছেন 35 বছরের অভিজ্ঞ প্রিন্সিপাল হেমন্ত দে। স্কুলের ক্যাম্পাসে রয়েছে 24 ঘন্টা সিসিটিভি নজরদারি। বিশদ জানতে যোগাযোগ করুন বিদ্যালয় অফিসে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত, অথবা যোগাযোগ করুন 9674770714 এই নাম্বারে।
কলকাতার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিংসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648-9065-9230-532122 and 2686-2167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680-2399 এবং 2680-7208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাস করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণী, বাস স্ট্যান্ড, চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। প্রমোটারের চক্রান্তে মাথা গোঁজা ঠাইটুকু পেলেও পাওনা অর্থ না পাওয়ায় সেই আর্থিক ক্ষতির চাপ সহ্য করতে না পেরে বছরখানেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জমিদার বাড়ির কর্তা। আর আজ পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দিতে ও নিজেদের বাঁচিয়ে রাখার রসদ জোগাড় করতে গিয়ে একসময় যার বাড়িতে 3 জন কাজের লোক থাকত, সেই জমিদার বাড়ির গিন্নিকে অন্য বাড়িতে রান্নার কাজ করতে হচ্ছে। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। প্রমোটারের চক্রান্তে মাথা গোজার ঠাইটুকু পেলেও পাওনা অর্থ না পাওয়ায় সেই আর্থিক ক্ষতির চাপ সহ্য করতে না পেরে বছরখানেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জমিদার বাড়ির কর্তা। একমাত্র ভাইয়ের মৃত্যু শোকে স্মৃতি বিজড়িত হয়ে গেছেন বোন। আর আজ পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দিতে ও নিজেদের বাঁচিয়ে রাখার রসদ জোগাড় করতে গিয়ে একসময় যার বাড়িতে 3 জন কাজের লোক থাকত, সেই জমিদার গিন্নিকে অন্যের বাড়িতে রান্নার কাজ করতে হচ্ছে। না, এটা কোনো সিনেমা বা টিভি সিরিয়ালের গল্প নয়। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের ঠাকুরদাস বাবু লেনে। রবিবার সন্ধ্যায় চুচুড়া থানার অন্তর্গত হুগলি মোড় এলাকা থেকে প্রায় বছর 85 এক অসুস্থ বৃদ্ধাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করার পরই বিষয়টি সামনে আসে। খবর পেয়ে তড়িঘড়ি ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে আসেন চুচুড়া আরোগ্য সংস্থার পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত। এরপর প্রাথমিক চিকিৎসার পর বিষয়টি মৌখিকভাবে চুচুড়া থানায় জানানো হয়। ওই বৃদ্ধা অসংলগ্ন কথাবার্তা বললেও বরাবরই শ্রীরামপুরের ঠাকুরদাস বাবু লেনের কথা বলেন। সেই মতো শ্রীরামপুরের ওই এলাকার স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করতেই সব তথ্য সামনে চলে আসে। সোমবার রাতে বৃদ্ধার ভাইয়ের স্ত্রী মিনতি পাল ও অন্যান্যরা তাকে আরোগ্য থেকে নিয়ে যান। এদিন আরোগ্যে নিজের বৃদ্ধা ননদ ছন্দা পালকে নিতে এসে সাংবাদিকদের কাছে সমস্ত কিছু জানান মিনতি দেবী। মাথায় ডিফেক্ট হয়েছে। হ্যাঁ, সেটা কি করে বলবো?
ভাই মারা যাওয়ার পর থেকে। আচ্ছা, ওটা হয়েছে। ও খালি বাড়ি থেকে চলে যায়, বাড়ি থেকে বেরিয়ে বলে ভাইকে খোঁজে, বাচ্চা থেকে ভাইকে খুঁজে খুঁজে এইরকম দিন কাটিয়েছে। বাবা মা বাচ্চাবেলা থেকে মারা গেছে, আর 15 বয়স থেকে ভাইকে মানুষ করেছে, ভাই বোনকে মানুষ করেছে এনে। হ্যাঁ, ভাই এই 1 বছর হলে মারা গেছে, তারপর থেকে এরকম দুর্ঘটনা ঘটাচ্ছে। আমি ফ্ল্যাটে থাকি, আমি উপরে থাকি, ও তলায় থাকে। ও আর এক বোন আছে, সেও তলায়, সেও বিছানায় পড়ে আছে। আমাদের অবস্থা খুবই খারাপ, দিনে আনে দিনে খাওয়া। হ্যাঁ, তাকে আমি কাজে যাই, কাজ করতে যাই, রান্নার কাজ করি। আমার ছেলের দোকান আছে, স্টেশনারি দোকান আছে, ওকে কে সামলাবে বলুন। এই যে আমার ননদকে পেয়েছি, আমি তো ভেবেছি যে অন্য কিছু হয়েছে, আমার কিছু চাওয়ার নেই, আমরা কারোর কাছে হাত পাততে ভালোবাসি না। আমি জমিদার বাড়ির বউ, আজকে আমাদের এই অবস্থায় দাঁড়িয়েছে। আমরা কোনোদিন, আমি কোনোদিন কারোর কাছে হাত পাতিনি, ভাই বলে নিজে খেটে খাবো, তাও ভালো, তো হাত পাতবো না। লোকে আজকে দেবে, 2 দিন পরে তো আর দেবে না, দেবে কি বলুন দাদা? কেউ দেবে না, আজকে দেবে, 2 দিন পরে বলবে বাহ ওরা তো ভালো আছে, এই কথাই বলবে, ওর থেকে না যাওয়াই ভালো বলি। এরকম অবস্থা হলো, ওই ফ্ল্যাটটা করে এই দূর অবস্থা হলো। আমাদের বড় বাড়ি ছিল, সেখানে প্রমোটারকে দেয়া হয়েছে, সেই প্রমোটার আমাদের ঠকিয়েছে, একখানা ঘর ওদের দিয়েছে আর আমাদের একখানা ঘর দিয়েছে, টাকা পয়সা কিচ্ছু দেয়নি, ওই ঠকানোর জন্যে আজকে এই দূর অবস্থা আমাদের হয়েছে, বুঝতে পারিস দাদা? আমাদের এরকম দিন ছিল না, কোনোদিন দিন ছিল না ঠাকুরের আশীর্বাদে। তাহলে আমি বিয়ে করে এনেছি, আমাকে কিচ্ছু নেয়নি, আমার কাছে কিচ্ছু, আমার বাবার বাড়ি থেকে কিচ্ছু নেয়নি, এমনি নিয়ে এসেছে, ওরা সোনা ভরিয়ে আমাকে দিয়েছে, পথে বসেছি। সে বউ আজকে আমি কাজ করছি বাড়ি বাড়ি, তাহলে চিন্তা করুন এরকম দুরবস্থা আমাদের, কাকে কি বলবো, কাকে গল্প শোনাবো বলুন, এই গল্প শোনানো যায় তো? হ্যাঁ, 3টে। আর আজকে, আজকে আমি করছি, 3 জন কাজ করছে। অন্যদিকে এ বিষয়ে টুচরা আরোগ্য সংস্থার পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত বলেন, একজন বৃদ্ধা অসুস্থ মানুষকে তার পরিবারের লোকেদের হাতে তুলে দিতে পেরে আমরাও খুশি। না, বাড়ির লোকের হাতে তুলে দিয়ে এটা আমাদের গর্বের বিষয় যে হুগলির মোড়ের ছেলেরা বা হুগলি মোড় চত্বরের যারা আর কি দেখতে পেয়েছেন, ওদের মাথায় এসছে যে চুচড়া আরোগ্যর কাছে গেলেই হয়তো সঠিকভাবে ভদ্রমহিলা বাড়ি পৌঁছবে। তো আমরা আর কি তার জন্য সত্যিকারেরই যে আপনারা প্রত্যেকে আর কি সহযোগিতা করেন, পাশে থাকেন, বা মানুষের যে একটা ভরসার জায়গা, এটা আবার প্রমাণ হলো আজকে। খুব অল্প সময়, 3-4 ঘন্টার মধ্যেই আমরা ভদ্রমহিলাকে তার বাড়ির লোকের হাতে তুলে দিতে পারলাম, এটা সত্যিকারেরই ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্বশুরবাড়ির চাহিদা মতো টাকা না দেওয়ায় মেয়ের উপর চালানো হলো শারীরিক ও মানসিক নির্যাতন। এমনকি তার জন্য যদি মেয়ের মৃত্যুও হয়ে যায় আর মেয়ের বাবা মা যাতে শ্বশুরবাড়ির কারুর নামে থানায় অভিযোগ জানাতে না পারে, তার জন্য তাদের দিয়ে জোর করে কাগজে লিখিয়ে নেওয়া হয়। বর্তমানে ওই নির্যাতিতা পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। শ্বশুরবাড়ির চাহিদা মতো টাকা না দেওয়ায় মেয়ের উপরে চালানো হলো শারীরিক ও মানসিক নির্যাতন। এমনকি তার জন্য যদি মেয়ের মৃত্যুও হয়ে যায় আর মেয়ের বাবা মা যাতে শ্বশুরবাড়ির কারোর নামে থানায় অভিযোগ জানাতে না পারে, তার জন্য তাদের দিয়ে জোর করে কাগজে লিখিয়ে নেওয়ারও অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত 4 বছর আগে বর্ধমানের গাংপুরের স্বস্তিপল্লী এলাকার বাসিন্দা মিঠু দেবনাথের সাথে দেবীপুর এলাকার আলিপুরের বাসিন্দা রঞ্জিত বণিকের বিয়ে হয়। বিয়ের সময় পণ হিসাবে 50,000 টাকা নগদ, সোনা দানা ও আসবাবপত্রও দেওয়া হয়। কিন্তু বিয়ের 3 মাস পর থেকেই নানাভাবে বাড়তি টাকার জন্য চাপ দেওয়া হতে থাকে বলে অভিযোগ। কিন্তু মিঠুর বাড়ির লোকেরা সেই টাকা দিতে না পারায় শুরু হয় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন। বর্তমানে পান্ডুয়া হাসপাতালে চিকিৎসাধীন মিঠু দেবী বলেন, তার স্বামী রঞ্জিত বণিক, শাশুড়ি অনিতা বণিক ও দেওর বিশ্বজিৎ বণিক প্রায়শই অত্যাচার চালাত। এমনকি লাঠি চরকিদের পাশাপাশি লাঠি দিয়েও মারধর করা হতো। রঞ্জিত মিঠুর 10 মাসের এক পুত্র সন্তান রয়েছে।
আর এই সন্তান হওয়ার পর থেকেই অত্যাচার আরও বেড়ে যায়। সে সময় মিঠুর বাড়ির লোকের কাছে পুনরায় 50,000 টাকা দাবি করা হয়, কিন্তু পুরো টাকা না দিতে পারায় অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। সদ্যজাত শিশুপুত্রকে মায়ের কাছ থেকে সরিয়ে নেন শাশুড়ি, আর ছেলেকে কাছে পেতে গিয়ে মারের চোটে জোটে পাগল অপবাদ। আর সেই অপবাদকে সত্যি করতে মিঠুকে ভুল ইঞ্জেকশন দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। ডিসেম্বর বিয়ে হয়েছিল আমাদের। প্রথমত ভালো করে সংসার চলছিল আমাদের, তারপর 15 দিন পর থেকে অত্যাচার করছে। শাশুড়ি দেও, তারপর কাকা শ্বশুরের দেওয়া, দুই দেওয়ার বান্টি বণিক, গণেশ বণিক, বিশ্বজিৎ বণিক, আর স্বামীর অনজিৎ বণিক, আর শাশুড়ি অনিতা বণিক মিলে প্রচুর অত্যাচার করতো। এরা বিয়ে তো 50,000 টাকা চেয়েছিল, খাট আলমারি আংটি গলার চেন পর্যন্ত আমার বাবা মা দিয়েছে। পরে আবার এরা 50,000 টাকা চেয়েছিলো, আমার বাবা মা দিয়েছিল 20,000 টাকা, আর দিতে পারেনি বলে তারপরে এরা দীর্ঘদিন ধরে আমার সাথে এরকম অত্যাচার করে চলেছিলো। এরা লাস্টে আমাদের পাড়ার লোক এসে আমাকে উদ্ধার করে, খবর জানায় যে এরকম মেয়ে মরেই যাচ্ছে। লাস্টে 15 তারিখে আমার বাবা মাকে বাড়ি থেকে টেনে নিয়ে আসে আমার বাবা মাকে হাতে কলমে সাইন করেছে, আমাকে করিয়েছে, যাতে আমি মরে গেলে আমার বাবা মা যাতে ফেসে থাকে জীবনের মতো। আমার লাস্টে আমার ছেলেটাকে আমার 16 দিন ধরে আমার শাশুড়ি কোলে দেয়নি, 16 দিন ধরে আমার ছেলেকে কোলে দেয়নি আমার শাশুড়ি। দেওরাম খুব মারধর করেছে, বাস দিয়ে পর্যন্ত দেওর মেরেছে, আমার স্বামী কিচ্ছু বলেনি। ঘটনার খবর পেয়ে পান্ডুয়ার বাসিন্দা মিঠু দেবীর দিদি ঘটনাস্থলে পৌঁছে মিঠু দেবীকে উদ্ধার করে সোজা পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। আমাকে মা হঠাৎ ফোন করলো রাত্রেবেলায় যে এরকম বোনের এই অবস্থা, তো আমি আমার হাজবেন্ড মিলে গেলাম, গিয়ে বোনের ওই অচেতন অবস্থা দেখে সঙ্গে সঙ্গে কোনো দিক করতে না পেরে আমরা সঙ্গে সঙ্গে পান্ডুয়া হসপিটালে আমরা অ্যাডমিট করি। এখনও বোন সেই অসুস্থ শরীরেই পড়ে আছে, বোনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। হ্যাঁ, তো আমরা বাচ্চাটাকে নিয়েছি, কয়েকদিন পরে গিয়ে খুবই খারাপ সিচুয়েশন হবে। আমরা চাইছি যে ওদের তিনজনা সাজাও পান্ডুয়াতে, মানে আমার বাড়ি হচ্ছে পান্ডুয়া, তো আমাদের মাথায় আর দিক ছিল না, যেহেতু আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম গাড়ি করে। তো সেহেতু মা বাবাকে বললাম যে আমাদের পান্ডুয়া হসপিটালে নিয়ে চলো, যে জিনিসটা কতটা কী করা যায় তারপর করে দেখা না। থানায় এখনও জানায়নি, বোন সুস্থ হোক, বোন সুস্থ হয়ে ভালো হোক, তারপরে থানায় গিয়ে আমরা বুঝি। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। সুমন চক্রবর্তী, রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর স্টেশন রোডের কুণ্ডু বাগানে বালক সমিতির উদ্যোগে অনেক বছর ধরে চলে আসছে শিব দুর্গা পুজো। ভদ্রেশ্বর স্টেশন রোডের কুণ্ডু বাগানে বালক সমিতির উদ্যোগে অনেক বছর ধরে চলে আসছে শিব দুর্গা পুজো। সোমবার এই মন্দিরে প্রতিষ্ঠা হলো শিবলিঙ্গ। ক্লাবের সদস্যরা শেওড়াফুলি থেকে এই শিবলিঙ্গ এনে সারাদিন ব্যাপী পূজানুষ্ঠানের আয়োজন করেন। সকাল থেকে হোমযজ্ঞ, পূজাপাঠ, মন্ত্র উচ্চারণ, ঢাকের আওয়াজ, প্রসাদ বিতরণ সব মিলিয়ে এলাকাবাসীর মধ্যে এক ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছিল। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভদ্রেশ্বর বালক সমিতি স্টেশন রোড কুণ্ডু বাগান সম্মুখে আমাদের এই শিব দুর্গা পুজো প্রাচীনতম, দীর্ঘদিন ধরে হয়ে আসে পুজোটা। আমরা এবারে শিবলিঙ্গ পরিষ্কার করলাম সোমবার এবং পতিতা দিবস হিসাবে, এবং নাম দিলাম নীলকণ্ঠ, তাই তো? নীলকণ্ঠ। এইভাবে আমাদের প্রতিষ্ঠাতা হলো। কী কী হয়েছে আজকে? আজকে সকাল থেকে আপনার পুজো পাঠ হয়েছে, আর তারপরে হোম হয়েছে, লাস্টের দিকে হোম হলো, যজ্ঞ হলো, হয়ে এখন এই সন্ধ্যা আরতি হয়ে শেষ হলো। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রশাসনিক বৈঠকে গুড়াপে মুখ্যমন্ত্রী। প্রমোটার রাজে মানসিক অবসাদগ্রস্ত পৌরাকে ঘরে ফেরালো আরোগ্য। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এমবিসিতে হুগলি আজকে। নমস্কার।